২০২২ সালের এস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এগারোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় ফিন্যান্স ও ব্যাংকিং দেখো এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামে দেওয়া আছে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ এইটুকু হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম তারপর নির্দেশনায় দেওয়া আছে অ্যাসাইনমেন্ট প্রণয়নের ক্ষেত্রে নিম্নের বিষয়গুলো ও সমস্যাকে বিবেচনায় নিতে হবে অর্থের সময় মূল্যের ধারণা অর্থের ভবিষ্যৎ মূল্য ও চক্রবৃদ্ধিকরণ অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণ সমস্যা একটি ব্যবসায় প্রতিষ্ঠান ছয় বছর পর দশ লক্ষ টাকার মেশিন ক্রয় করবে কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটির আছে পাঁচ লক্ষ টাকা প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপক দুটি বিকল্প নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বিকল্প এক পদ্মা ব্যাংকে বারো পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফায় বিনিয়োগ বিকল্প ২ সুরমা ব্যাংকে ১১দশমিক ৫ শূন্য পার্সেন্ট ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মুনাফায় বিনিয়োগ এবং নির্দেশকে দেওয়া আছে সহ অর্থের সময় মূল্যের ধারণা চক্রবৃদ্ধিকরণ ও বাট্টাকরণ প্রক্রিয়ার যথাযথ ব্যাখ্যা করলে চার নম্বর দেয়া হবে বার্ষিক চক্রবৃদ্ধিকরণ ও বছরে একাধিক চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ার সূত্র প্রয়োগ করে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় ও যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করলে চার নম্বর দেওয়া হবে এবং সর্বশেষ বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিক বার্তাকরণ প্রক্রিয়ার সূত্র প্রয়োগ করে অর্থের বর্তমান মূল্য নির্ণয় ও যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করলে চার নাম্বার দেওয়া হবে তো এই ছিল তোমাদের প্রশ্ন তো চলো এবার উত্তরপত্রে ফিরে যাই তারপর এটা হচ্ছে তোমাদের উত্তরপত্র এবং দেখো উত্তরপত্র প্রথমে রয়েছে অ্যাসাইনমেন্টে শিরোনামটি অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ অর্থের সময় মূল্যের ধারণা ফিন্যান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয় অর্থাৎ এখনকার সত্তর টাকা আর পাঁচ বছর পরে সত্তর টাকা সমান মূল্য বহন করে না এখনকার সত্তর টাকা অধিকতর মূল্যবান এটাই অর্থের সমমূল্যের ধারণা অর্থের সময় মূল্যের মূল কারণ সুদের হার মনে করি আমি আমার বন্ধুর কাছে সত্তর টাকা পাই এমত অবস্থায় আমার বন্ধু বললো এখন সে সত্তর টাকা পরিশোধ না করে এক বছর পর শোধ করবে অর্থের সময় মূল্য বলে যে এখনকার সত্তর টাকা আর এক বছর পরে সত্তর টাকা সমান মূল্য বহন করে না ধরা যাক সুদের হার শতকরা 10 ভাগ অর্থাৎ আমি যদি সোনালী ব্যাংকে এখন একশো টাকা জমা রাখি তবে আগামী বছর ব্যাংক ব্যাংক আমাকে একশো টাকা দেবে সুতরাং এখনকার একশো দশ টাকা এবং আগামী বছরের একশো টাকা অর্থের সময় মূল্য অনুযায়ী সমান মূল্য বহন করে অর্থের ভবিষ্যৎ মূল্য ও প্রক্রিয়া বর্তমান মূল্য জানা থাকলে এক নং সূত্র ব্যবহার করে ভবিষ্যৎ মূল্য বের করা যায় তারপর সূত্র এক ভবিষ্যৎ মূল্য মূল্য বর্তমান হচ্ছে সূত্র এক প্লাস সুদের হার পাওয়ার এন এখানে এফ বি হচ্ছে ফিউচার ভ্যালু বর্তমানের একশো টাকার এক এক বছর পরের ভবিষ্যৎ মূল্য হচ্ছে সূত্র অনুযায়ী শুধু মান বসিয়ে ১০০ এক প্লাস জিরো দশমিক এক তারপর পাওয়ারের মান এক সমান সমান গুণ করে হয়েছে ১০০ শয় ১.১০ এক এক পয়েন্ট সমান সমান টাকা বর্তমানের একশো টাকার দুই বছর পরের মূল্য হবে ১০০ শয়ন টু এক প্লাস তারপর পাওয়ার দুই যেহেতু প্রথমবার এক বছর মূল্যের দেওয়া হয়েছে এক বছরে একশো টাকার মূল্যে তাই এখানে পাওয়ারের মান হয়েছে এক এবং প্রথমটার ক্ষেত্রে এবং দ্বিতীয়টার ক্ষেত্রে যেহেতু বর্তমানের একশো টাকার দুই বছর পরের ভবিষ্যৎ মূল্য তাই এখানে পাওয়ারের মান হয়েছে দুই সমান সমান একশো ইন্টু এক পয়েন্ট এক ইন্টু এক পয়েন্ট এক এটা যেহেতু দুই আছে পাওয়ার তাহলে হোল স্কোয়ার হিসেবে কাজ করবে তাহলে এখানে একশো ইন্টু ওয়ান পয়েন্ট টু ওয়ান সমান সমান একশো একুশ টাকা তারপর ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য উপরিউক্ত উদাহরণে যে প্রক্রিয়াটি ব্যবহৃত হয়েছে তাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি সুতাসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয় কিন্তু সরল সুদের ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয় বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ। ভবিষ্যৎ মূল্য জানা থাকলে দুই নং সূত্র অনুযায়ী বর্তমান মূল্য নির্ণয় করা যায় এক নং সূত্রে যে উপাদানটি দিয়ে গুণ করা হয়েছিল এখানে তা দিয়ে বাক করা হবে এটাকে বলা হয় বার্তাকরণ প্রক্রিয়া তারপর সূত্র দুই বর্তমান মূল্য হচ্ছে এটা হচ্ছে সূত্র সমান সমান সুদের এক যুগ হার পাওয়ার হিসেবে এটা হচ্ছে সূত্র এবং যেমন এক বছর পরের একশো টাকার বর্তমান মূল্য হবে পিবি সমান সমান মানবসিয় ভবিষ্যৎ মূল্য হচ্ছে একশো এবং এক প্লাস শূন্য দশ এক প্লাস পয়েন ওয়ান জিরো অর্থাৎ এক এক শূন্য পাওয়ার হয়েছে এক অর্থাৎ মেয়াদ হয়েছে এক যেহেতু এখানে এক বছর ধরা হয়েছে তাই এখানে মেয়াদটা হয়েছে এক এবং সমান সমান একশো বাই সরি এক পয়েন্ট এক জিরো বাই একশো সমান সমান নব্বই দশমিক নয় এক টাকা বর্তমান মূল্য নির্ধারণের জন্য উপযুক্ত উদাহরণটিতে বাট্টাকরণ পদ্ধতি ব্যবহৃত হয়েছে বাট্টাকরণ পদ্ধতিতেও ঠিক বিপরীতভাবে প্রতি বছর ভবিষ্যৎ সুদ আসলকে সুদের হার দিয়ে বাক করে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়ে থাকে সুতরাং তোমার বন্ধু যদি এক বছর পর একশো টাকা দেয় তবে তার ওই টাকার বর্তমান মূল্য হল নব্বই দশমিক নয় এক টাকা সাধারণত সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য গটে বার্ষিক চক্রবৃদ্ধিকরণ ও বছরে একাধিক চক্রবৃদ্ধিকরণ করে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় ও সিদ্ধান্ত গ্রহণ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ছয় বছর পর দশ লক্ষ টাকার মেশিন ক্রয় করবে কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটির আছে পাঁচ লক্ষ টাকা প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপক হিসেবে দুইটি প্রকল্প নিয়েছেন তারপর বিকল্প এক হচ্ছে পদ্মা ব্যাংকে ভবিষ্যৎ মূল্য এখানে বর্তমান মূল্য হচ্ছে পিবি সমান সমান পাঁচ লক্ষ টাকা এবং সুদের হার আই সমান সমান বারো পার্সেন্ট সমান সমান শূন্য দশমিক এক দুই টাকা এবং মেয়াদকাল অ্যানিগেল টু ছয় বছর এবং ভবিষ্যৎ মূল্য এফ বি সমান সমান প্রশ্ন আমরা জানি এফ বি সমান সমান পিবি ইন্টু এক প্লাস আই পাওয়ার এন এটা হচ্ছে সূত্র এবং এফবি বি সমান সমান পিবির মান হচ্ছে পাঁচ লক্ষ টাকা এবং এক প্লাস আয়ের মান হচ্ছে শূন্য দশমিক এক দুই এবং পাওয়ার এন এর মান হচ্ছে ছয় যেহেতু মেয়াদকাল হচ্ছে ছয় বছর তাই এখানে পাওয়ার এন এর মান হচ্ছে ছয় তাই সমান সমান পাঁচ লক্ষ ইন্টু এক পয়েন্ট এক দুই পাওয়ার আছে ছয় সমান সমান নয় লক্ষ ছিয়াশি হাজার নয় এগারো দশমিক

আমরা জানি এফ বি গেল টু পিবি ইন্টু এক প্লাস এম বাই আই পাওয়ার এম ইন্টু এন সমান সমান মান বসিয়ে পাঁচ লক্ষ টাকা পিবির মান হচ্ছে পাঁচ লক্ষ টাকা এবং ইন্টু এক এক যুগ চার বাই শূন্য দশমিক এক এক পাঁচ এখানে এম এর মান বসানো হয়েছে চার এখানে এই যে মানগুলো দেওয়া আছে এবং আয়ের মানও দেওয়া আছে 0.115 এটা শুধুমাত্র মান বসিয়ে এবং পাওয়ার এর মান m এর মান 4 বসাইছি এবং ইনটু n এর মান হচ্ছে 6 তো এখানে শুধু মান বসিয়ে নিয়েছি তাহলেই হবে তোমরা শুধু মান বসিয়ে দিবে সমান সমান 5 লক্ষ ইনটু 1.02875 তারপর পাওয়ার 4 6 এখানে পাওয়ার এর মান গুণ করে হইছে 24 এবং সমান সমান 5 লক্ষ ইনটু চার সমান সমান

প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস করে হয়েছে দুইশ্যানব্বই দশমিক টাকা বেশি পাবেন অতএব ব্যবসায়ী সুরমা ব্যাংকে টাকা বিনিয়োগ করলে বেশি লাভবান হবেন তারপর রয়েছে বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিক বাট্টাকরণ করে অর্থের বর্তমান মূল্য নির্ণয় ও সিদ্ধান্ত গ্রহণ প্রতিষ্ঠানটির ছয় বছর পর এক লক্ষ টাকা লাগবে মেশিন ক্রয় করার জন্য তাহলে বিকল্পগুলোতে কোথায় কত টাকা বিনিয়োগ করতে হবে এটা এখন জানতে হবে বিকল্প এক পদ্মা ব্যাংকে টাকা বিনিয়োগ এখানে ভবিষ্যৎ মূল্য এফ সমান সমান দশ লক্ষ টাকা এবং সুদের হার আই সমান সমান বারো সমান সমান শূন্য দশমিক এক দুই টাকা এবং মেয়াদকাল এন সমান সমান ছয় বছর এবং বর্তমান মূল্য পিবি সমান সমান প্রশ্ন তাহলে আমরা জানি বর্তমান মূল্য আরবি সমান সমান এক প্লাস আই পাওয়ার এন বাই এফ সমান সমান শুধুমাত্র মান মানবশিয়ে এফবির মান হচ্ছে দশ লক্ষ টাকা এবং সূত্রের এক প্লাস আয়ের মান হচ্ছে শূন্য দশমিক এক দুই এবং এন পাওয়ারের মান হচ্ছে ছয় যেহেতু ছয় বছরের এবং তারপর সমান সমান এই উপরের এক প্লাস শূন্য দশমিক এক দুইয়ের সাথে পাওয়ারটা গুণ করে হয়েছে এখানে এক দশমিক 974 বাই 10 লক্ষ টাকা ভাগ করে হয়েছে সর্বশেষ ফলাফল হচ্ছে 5 লক্ষ 6631.12 টাকা তারপর পদ্মা ব্যাংকে 5 লক্ষ 6631.12 টাকা বিনিয়োগ করলে 6 বছর পর ব্যবসায়ী 10 লক্ষ টাকা পাবে আবার বিকল্প 2 শর্মা ব্যাংকে টাকা বিনিয়োগ এখানে ভবিষ্যৎ মূল্য এফবি সমান সমান 10 লক্ষ টাকা এবং সুদের হার আই ইকুয়াল টু এগারো দশমিক পাঁচ পার্সেন্ট সমান সমান শূন্য দশমিক এক এক পাঁচ টাকা বছরের চক্রবৃদ্ধি সংখ্যা এম ইগেল টু চার এবং বছরের সংখ্যা এন ইগেল টু ছয় বছর এবং বর্তমান মূল্য পিবি সমান সমান প্রশ্ন আমরা জানি বর্তমান মূল্য পিবি সমান সমান এক প্লাস এম বাই আই ইন্টু পাওয়ার হচ্ছে এন ইন্টু এম বাই এফ বি সমান সমান মানবসিয় এফ বি মান দশ লক্ষ টাকা সূত্রের এক প্লাস আয়ের মান হচ্ছে শূন্য দশমিক এক এক পাঁচ এবং এম এর মান হচ্ছে চার তারপর পাওয়ার এন এর মান হচ্ছে ছয় ইন্টু এর মান হচ্ছে চার শুধুমাত্র মান বসিয়ে সমান সমান দশ লক্ষ উপরে দশ লক্ষ এবং নিচে যোগ করে হয়েছে এক প্লাস শূন্য দশমিক শূন্য দুই চার সাত পাঁচ ইন্টু চার ছয় চব্বিশ পাওয়ার গুণ করে সমান সমান এক দশমিক নয় সাত চার চার বাই দশ লক্ষ টাকা ভাগ করে হয়েছে পাঁচ লক্ষ ছয় হাজার চারশো একাশি দশমিক পাঁচ সাত টাকা তারপর সুরমা ব্যাংকে পাঁচ লক্ষ ছয় হাজার চারশো একাশি দশমিক পাঁচ সাত টাকা বিনিয়োগ করলে ছয় বছর পর ব্যবসায়ী দশ লক্ষ টাকা পাবে সিদ্ধান্ত উক্ত হিসাব থেকে দেখা যায় যে পদ্মা ব্যাংকের তুলনায় সুরমা ব্যাংকে পাঁচ লক্ষ ছয় হাজার ছয়শ একত্রিশ দশমিক এক দুই মাইনাস পাঁচ লক্ষ ৬ হাজার ৪৮১ দশমিক সাত বিয়োগ করে হয়েছে সমান সমান এক একশ উনপঞ্চাশ দশমিক পাঁচ পাঁচ টাকা কম রাখলে সম্পূর্ণ টাকা পাবেন অতএব ব্যবসায়ী সুরমা ব্যাংকে কম টাকা বিনিয়োগ করে সম্পূর্ণ টাকা পাচ্ছেন নির্দিষ্ট সময়ে তো এই ছিল দু সালের এস এস সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এগারোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় ফিনান্স ও ব্যাংকিং এর সম্পূর্ণ সমাধান তো ধন্যবাদ সবাইকে